মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতায় জেলার প্রত্যেক থানার একটি করে দল অংশগ্রহণ করে। খেলায় সুনামগঞ্জ সদর মডেল থানা দল বিশ্বম্ভরপুর থানা দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও পুলিশ সুপার বরকতুল্লাহ খানের সভাপতিত্বে এবং সদর থানার ওসি অপারেশন আহমেদ মঞ্জুর মুর্শেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাবাডি বিভাগের সভাপতি প্রদীপ পাল নিতায় সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি তদন্ত আব্দুল্লাল মামুন, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ, বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান, তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি দর সহ আরো অনেকে।